আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিন্দু 360 ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শরীফ হোসেন। আজকে আপনাদের আমি দেখাবো যে কীভাবে স্পিডবোটে করে মহেশখালী যেতে হয়, সাগরের মোহনায় নিয়ে যাব। তো দেরি না করে চলুন যাই, দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু যাচ্ছি সাগরের মোহনার দিকে। এই জায়গাটার কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, ঠিক দেখতে একদম সুন্দরবনের ছড়ার মতো। এদিক সেদিক মনে হয় একে বেঁকে বয়ে গেছে। আপনারা পরিবেশটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, অনেক আপনারা না আসলে দেখতে পারবেন না। আর আপনারা যদি এদিকে আসেন তাহলে আপনার 6 নম্বর ঘাট থেকে আপনার ছোটো ছোটো নৌকায় করে এদিকে আসতে হবে। অনেক সুন্দর জায়গা অনেক। তো আমরা এই সুন্দরবনের এই দৃশ্যটার থেকে আস্তে আস্তে বাইরে বের হচ্ছি। এগুলো দেখেন, এগুলো হলো মাছ ধরা নৌকা। এই ছোটো ছোটো নৌকাগুলো কিন্তু সাগরে চলে যায়, একদম সাগরে চলে যায়, সাগরের মোহনায়, সাগরের মোহনায় চলে যায়। এটা হলো 6 নম্বর ঘাট। এই জায়গা থেকে মূলত আপনার মহেশখালী যেতে হলে এই জায়গা থেকে আপনার যাইতে হবে মহেশখালী। আরেক দিন আরেকটা ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কীভাবে মহেশখালী যাইতে হয়, কোন জায়গাতে আসতে হবে, কীভাবে আসতে হবে, সব ডিটেলস আমি দেখাবো। আর এটা হলো ফিশারি ঘাট। ফিশারি ঘাট নিয়েও আমি একটা ভিডিও করবো। ফিশারি ঘাটে অসংখ্য সাগরের বড় বড় মাছ সব দেখেন। আমরা কিন্তু এখন সাগরের মোহনার দিকে যাচ্ছি। এই নদীটার নাম হলো বাঘখালী নদী, বাঘখালী। অসংখ্য মাছ ধরা নৌকা। এই মাছ ধরা নৌকা নিয়েও আমি একটা ভিডিও করব, জেলেদের জীবনযাপন নিয়ে, জেলেদের জীবনযাপন আপনাদেরকে আমি দেখাবো। স্পিডবোট এগুলো কিন্তু, এই সমস্ত স্পিডবোটগুলো কিন্তু মহেশখালীর থেকে আসে বরাবর। দেখছেন স্পিডবোটের কত ঢেউ, ওয়াও অনেক মজা। আমি কিন্তু একদম স্পিডবোটের ফ্রন্ট সাইডে বসে আছি, সামনের সাইডে। এই জায়গাতে আপনি আসলে পরে আপনি দেখবেন ছোটো ছোটো অনেক মাছ ধরা নৌকা এই জায়গায় কিন্তু আছে। আর এই যে আপনারা একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত ঘোষঘাটের জেটি ঘাট। এই জায়গা থেকে আপনি যদি সেন্ট মার্টিন যান তাহলে এই জায়গা থেকে আপনাকে যেতে হবে সেন্ট মার্টিন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কোন জায়গায় আসলে একটু সুন্দর জায়গা বা বলতে পারবেন, দেখতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হলো বাঘখালী নদী। এই বাঘখালী নদী দিয়ে আপনাকে সাগরের মোহনায় যেতে হবে। এখানে ফরেস্টের সুন্দর একটি ঘাট কিন্তু এখানে আছে, যে দেখেন কাঠের তরি। যেহেতু আমি স্পিডবোটে আছি এর কারণে কিন্তু বাতাসের তীব্রতা একটু বেশি, বাতাসের শব্দ বেশি। আপনারা যদি চান যে আমি স্পিডবোটে যাব না, আমি একটু দেখতে দেখতে যাব, উপভোগ করতে করতে যাব, তাহলে কিন্তু ট্রলারও আছে। কিন্তু ট্রলারে গেলে পরে কিন্তু আপনি টাকাও কম লাগবে আর আপনি যেতেও পারবেন আস্তে আস্তে, আস্তে আস্তে দেখতেও পারবেন সুন্দর করে। আরেকদিন আপনাদের আমি ট্রলারে করে ভিডিও করে দেখাবো, আস্তে আস্তে ভিডিও করে।
আমরা কিন্তু সাগরের মোহনায় মোহনায় কিন্তু গিয়েছি, সাগরের মোহনা থেকে কিন্তু আবার কিন্তু আমরা ব্যাক করে চলে আসছি। আরেকদিন আপনাদের আমি মহেশখালী নিয়ে যাব। মহেশখালী কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। মহেশখালী একটা দ্বীপ, সেখানে পাহাড়, বন, সাগর সব কিছু আপনি দেখতে পারবেন। আসলে কক্সবাজার হলো আপনি দেখার মতো একটা প্লেস। আপনি কক্সবাজারের অনেক সুন্দর জায়গা, অনেক আপনি দেখে শেষ করতে পারবেন না কক্সবাজারের জায়গা। আমি কিন্তু কক্সবাজারের 2 বছরেও কিন্তু এখনো ঘুরে কিন্তু শেষ করতে পারি নাই। দেখেন আপনি 6 নম্বর ঘাট, শত শত স্পিড বোট কিন্তু যে জায়গায় আছে। আমি আপনাদের বলছি যে 6 নম্বর ঘাট নিয়ে আপনাদের আমি ভিডিও দেখাবো, আর এই মাছ ধরা ট্রলার এই জেলেদের জীবনযাপন নিয়েও আমি একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা আবার সেই সুন্দর জায়গাটিতে আবার ফিরে আসছি। দেখেন কত সুন্দর জায়গা। আপনারা যদি এই জায়গায় আসেন মনে হবে না যে বাসায় ফিরে যেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। তো দেখা হবে ইনশাল্লাহ।